গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার আমি আর মা হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আর মা করে দেখাবো ভেলপুরির রেসিপি। পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে। চলো রেসিপিটি শুরু করছি। এবার আমি উপকরণগুলো দেখে দিচ্ছি কি কি লাগছে এই ভেলপুরি তৈরি করতে। এখানে নিয়েছি আমি 500 গ্রাম ময়দা, 200 গ্রাম আটা, 1.5 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, লাগছে স্বাদ মতো নুন, 2 চামচ চিনি আর লাগছে রিফাইন্ড অয়েল। এবারে খুব ভালো করে ময়াম দিতে হবে। ময়দার উপর দিয়ে দিচ্ছি আটা, 2 চামচ চিনি, 1.5 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ নুন, দিয়ে দিচ্ছি 6 চামচ তেল, সাদা তেল, এবার এটিকে খুব ভালো করে ময়াম দিতে হবে। এটাকে আমি 5 মিনিট মাখতে থাকবো এইভাবেই। পাঁচ মিনিট মাখা হয়ে গেছে আমার। এটা ময়ামটা হয়েছে কিনা বোঝার জন্য একটু ময়দা মুঠো করে দেখা যাবে যে শক্ত হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে টাইট একটি ডোর তৈরি করতে হবে। একবারে পুরোটা জল দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে আর মাখতে হবে। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন এটিকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। আগের থেকে কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এটাকে আমি আরও 2 মিনিট মেখে নেবো খুব ভালো করে। দু মিনিট মেখে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে আমার। এবার এটিকে বেলে নিতে হবে। একটা ডো নিয়েছি আমি, আর একটু ঘুরিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব, বড় সাইজের একটা রুটি বেলে নেব আমি। চেষ্টা করবো যতটা পাতলা করা যায়। পাতলা করে বেলে নিয়েছি আমি। এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পুরো রুটিতে ছড়িয়ে দিতে হবে। এবার এর উপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। পুরোটাতে ভালো করে মেখে নিতে হবে, কোনো জায়গায় যেন বাদ না থাকে। এবার একটা ছুরির সাহায্যে এই সাইডটা আমি কেটে দিচ্ছি লম্বা করে। তারপর এটাকে ফোল্ড করতে থাকবো। রুটিটা যত পাতলা হবে এটা ফোল্ডগুলো তত বেশি হবে। ফোল্ড করে নিয়েছি। এবার এই মাথাটাতে হাতে করে একটু জল লাগিয়ে নিতে হবে। এখানে জল লাগিয়ে এটা লাগিয়ে দেবো। এখানে এবার এই মাথাটা বন্ধ করে দিতে হবে।
খুব ভালো করে আটকে দিতে হবে। এবার এটা মাথাটা চাকু দিয়ে একটু কেটে দেব। এবার এটা মাথাটাকে আমি তেলের মধ্যে ডুবিয়ে আমি উল্টো করে রেখে দেব। ঠিক অমন করে আমি সবগুলো রুটি বেলে নেব। আরেকটা বেলে নিয়েছি, ঠিক অমন করে তেল দিয়ে দিচ্ছি এটাতেও। গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি, ছুরি দিয়ে কেটে দেব, ফোল্ড করতে থাকবো। এমন করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি একইভাবে, তেল দিয়ে দিয়ে রেখে দিয়েছি সবগুলো। এখন আমি অন্যটাকে ধরে দিচ্ছি, এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। এবার এটিকে আবার বেলে নিতে হবে, উপর থেকে চাপ দিতে হবে। চাপ দিয়ে চাপটা করে নিয়েছি, এবার এটাকে বেলবো পাতলা করে। এটা কিন্তু উল্টানো যাবে না, এই পিঠটাই বেলতে হবে। বেলে নিয়েছি আমি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব এবার যে পিঠটা বেলে রেখেছিলাম উপর দিকটা, সেটা উপর দিক করে তেল দিতে হবে, উল্টো করে দেওয়া যাবে না। মিডিয়াম আছে, এখন ভাজতে হবে, লো না হাই, একদম মিডিয়াম আছে। এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে একটু তেলের উপর ভেসে উঠেছে, এর উপরে তেল দিতে থাকতে হবে একটা চামচ দিয়ে, মাঝখানে যে ছিদ্রটা আছে ওই ছিদ্রের মধ্যে, তাহলে ফুলে উঠবে, ভিতরেও শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, শক্ত করে উল্টিয়ে দেবো। এটাকে একদম লুচির মতনই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে দেবো। উল্টো করে ধরলে ভিতরে তেলগুলো বেড়ে যাবে। এটাকে একদম পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা করা যাবে তত ফুলবে এটা। ঠিক অমন করে আমরা সবগুলো ভেজে নেব। উনুনের আঁচটা মিডিয়াম রেখে সবগুলো ভাজতে থাকবো।
সবগুলো পুরি ভাজা হয়ে গেছে আমার, এটা খাওয়ার জন্য ডাল লাগবে, তাই মা ডাল তৈরি করে নিচ্ছে, মটরের ডাল। সবগুলো ভেলপুরি আমি ভেজে নিয়েছি, এও কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো দেখা যাচ্ছে সবগুলোর। আজকে আমাদের ভেলপুরি রেসিপি, এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে দেখো, বলো কেমন হয়েছে। কেমন হয়েছে রাহুল? ভালো। ডালে ঠিক আছে লবণ? হ্যাঁ। সত্যি না মিথ্যা? সত্যি। আচ্ছা, কিছু লাগলে চাই নিবা, হ্যাঁ খাও, তোকে খাওয়াই দিব। খাওয়াই দিতে হবে। নিজে নিজে খাও, বড় হচ্ছে এখন। সত্যি খুবই ভালো হয়েছে, মেলার দোকানে যেমন পাওয়া যায়, মেলা থেকে এটা আমি খুব খাই, আমার খুবই পছন্দ। তোমরা ঠিক এভাবে বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আর একটা কথা বলে দেই, এটাকে বেলে রেখে দিয়ে ভাজা যাবে না, বেলতে হবে আর সঙ্গে সঙ্গে ভাজতে হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।